আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। এখন নশাদের সাইকেল নিয়ে জিয়াদের বাসা যাব। ওইখানে তাওহিদ জিয়াদকে নিয়ে আমরা চলে যাব মাঠের দিকে, ইস্তেমা মাঠে। আর আজকে কিন্তু শেষ ইস্তেমা, মানে প্রথম ইস্তেমার শেষ দিন, মানে আজকে মোনাজাত করে পরে সবাই নিজ নিজ বাড়িতে চলে যাবে, আর দ্বিতীয় ইস্তেমা পরে শুরু হয়ে যাবে। এখন আমরা যাইতেছি সামনের দিকে, দেখতে পারছো আমাদের সাথে আছে তাওহিদ জিয়াদ এবং আমি। এখন আমরা যাইতেছি, আর ইস্তেমা মোনাজাত শুরু হয়ে গেছিল 9টার দিকে, মানে আমরা জানতাম 10টার দিকে, তার জন্য আমরা একটু লেট করে গেছি। কিন্তু রাস্তার ভিতরে ইস্তেমা মোনাজাত শুরু হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি যাইতেছি। আমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মাত্র শেষ হলো মোনাজাত, দেখতে পারছেন। আর এখন সবাই নিজ নিজ বাসা চলে যাবে, আর যারা জেলা ইস্তেমা আছে তারা নিজ নিজ মানে গ্রামে চলে যাবে। এখন দেখতে পারছেন অনেক মানুষ আর প্রচুর ভিড়, এত মানুষ মানে অনেক মানুষ ছিল ওইখানে। এখন আমরা বাসার দিকে চলে যাব, ভিডিওটা দেখতে থাকেন আপনারা সবাই। ভাই কিছু বলুন ভাই, ভালো লাগতেছে এই আর ইস্তেমা মাঠে আমরা বিকাল দিকে গেছিলাম, যে দেখতে যে ইস্তেমা মানুষ সবাই চলে গেছে নাকি। তারপরে যা দেখি ভালোই মানুষ ছিল মাঠে, আর অনেকজনে চলে গেছে। 3% থেকে 2% মানুষ চলে গেছে, আর 1% মানুষ আছে এখনো মাঠে। প্রচুর লোক দেখতে পারছেন, আর এই মানুষগুলো যায় নাই, কারণ হলো রাস্তা এখন গেলে প্রচুর ভিড় হবে, তার জন্য সবাই রাত্রে যাবে বা পরের দিন যাবে, মানে ভিড়টা যদি কম হয় তার জন্য এখানে থেকে গেছে তারা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভীষণ ভালো হয়েছে, ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, বাই বাই।